এবং সেই জন্য বলতে চাই যে এই সরকারের কাছে এই যে বর্তমান সরকার আছে আমরা সরকারকে একটি বিশৃঙ্খলা পরিবেশের মধ্যে ফেলতে চাই না যেহেতু সময়ের প্রয়োজন আমরা আসলে আমাদের কোনো আন্দোলন কোনো সংগ্রাম এই সরকার যাতে অস্থিতিশীল পরিস্থিতিতে পড়ুক এটা আমরা চাই না তবে আমাদের ন্যায্য অধিকার যেটা সরকারের নিয়ন্ত্রণে আছে সরকারের হাতে আছে সেই ব্যাপারে আমরা বলতে চাই যেহেতু এই সিরাজগঞ্জ থেকে সিরাজগঞ্জের কিন্তু দুইটা স্টেশন এখনও বন্ধ আছে আপনারা জানেন সদানন্দপুরও স্টেশনটিও বন্ধ রয়েছে এবং আমাদের যে বাজার স্টেশন আমরা যে ট্রেনের হুইসেল আগে শুনতাম সেই হুইসেল কিন্তু বেশ কিছুদিন যাবত আমরা শুনতে পারি না আমাদের বর্তমানের সবচেয়ে যে প্রাণের দাবি হচ্ছে সিরাজগঞ্জ থেকে যে এক্সপ্রেসটি যা কমলাপুর পর্যন্ত যেত সেই সেই এক্সপ্রেসটা অনতি বিলম্বে এটা চালু করতে হবে এটা বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমার প্রধান দাবি এটা আগামী সাত দিনের মধ্যে এই ট্রেন চালু করতে হবে যদি সাত দিনের মধ্যে এই ট্রেনটি চালু না হয় সিরাজগঞ্জের সকল মানুষকে সঙ্গে নিয়ে আমরা যাতে পশ্চিম অঞ্চলে কোনো ট্রেন যেতে না পারে আমরা সেই ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ